মেলার বিশেষ আকর্ষণ হলো এখানে যুবক যুবতীরা তাদের পছন্দের জীবনসঙ্গী খুঁজে নিতে পারেন। এই মেলায় কোনো পাত্র বা পাত্রী পছন্দ হলে পরিবারের মাধ্যমে ধুমধাম করে বিয়ে দেওয়া হয়। মেলায় আসা অধিকাংশ তরুণ তরুণীর বয়স 15 থেকে 25 বছরের মতো। তারা একে অন্যের নজর কাটতে নিজেকে মেলে ধরেন বাহারি পোশাক ও নানা সাজসজ্জায়। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গোপালগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে বসে ব্যতিক্রমী এই মেলা। মেলা উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার আদিবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষেরা ছুটে আসেন। মেলায় আদিবাসী সম্প্রদায়ের মানুষ ছাড়াও হিন্দু মুসলিম সম্প্রদায়ের মানুষেরা উপস্থিত থাকেন, ফলে পুরো এলাকার আশেপাশে প্রচুর মানুষের সমাগম ঘটে। সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয় যমুনা এসি, মাত্র 24 টাকায় এসি চলবে সারাদিন, যমুনা এসি। প্রায় 200 বছরের ঐতিহ্য ধরে রাখতে মেলার আয়োজন করেন স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারের সদস্যরা। মেলায় দিনাজপুর, ঠাকুরগাঁও, রাজশাহী ও বগুড়া জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের সবচেয়ে বেশি উপস্থিতি লক্ষ্য করা যায়। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সম্প্রদায়ের আত্মীয় স্বজনদের মিলন মেলা হিসেবে মেলাটি সাধারণত দুর্গাপূজার বিজয়া দশমীর পরদিন বসে। কোনো ধরনের প্রচার প্রচারণা ছাড়াই হাজার হাজার সাঁওতাল সম্প্রদায়ের মানুষ উপস্থিত হন এই দিনে। সেখানে বাজনার তালে তালে একক ও দলগতভাবে পরিবেশন করা হয় তাদের ঐতিহ্যবাহী নাচ ও গান, আর অন্য পাশে চলে তরুণ তরুণীদের পছন্দের জীবনসঙ্গী বাছাই করা। মেলায় সব বয়সী নারী পুরুষের ভিড় থাকে চোখে পড়ার মতো। বাহারি সব কাচের চুড়ি, রঙিন ফিতা, কানের দুল, জিনুক ও মাটির তৈরি তৈজসপত্র সহ বিভিন্ন খাবারের দোকানের পসরা সাজিয়ে রাখেন বিক্রেতারা। প্রতি বছরের মতো এই বছরও দুর্গাপূজার বিজয়া দশমীর পরদিন বসবে ঐতিহ্যবাহী এই মেলা। আব্দুল হুসাইন, কালবেলা।